গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি অনেকটা ভালো আছি, কারণ কালকে রাজা আসবে, তাই একটু মনটা খুশি খুশি। আর এখন দেখে বুঝতেই পারছো সব থেকে কঠিনতম কাজ সংসারের এখন যেটা হয়েছে সেটা হলো খাওয়ানো। সেই এখন খাওয়াতে বসেছি, সোনাই উঠেছে, ব্রাশ করেছে, তারপরে এখন আজকের চানটা দেরিতে করাবো। এখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে টিচার আসবে, সেখানে পড়াতে বসিয়ে দেবো, দেওয়ার পর আমি সব সংসারের কাজে হাত দেব। আমার ভিডিওটা আজকে দেখতে থাকো। আর আজকে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আমি দেখছি যে অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিও দেখছে, তারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি। তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে, আমি কাজটা করতে অনেক বেশি উৎসাহ পাবো, আমি ভিডিওটা বানাতে অনেক বেশি উৎসাহ পাবো। তোমরা যদি একটু কমেন্ট করো, একটু লাইক করো, কমেন্টে ভালো মন্দ সব কিছু তোমাদের যা মনে হচ্ছে সেটা যদি তোমরা লেখো, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কি ভুল করছি বা কি ঠিক করছি, আমার কাজটা করতে আরও একটু সুবিধে হবে, আমি কাজটা করতে আরও বেশি উৎসাহ পাবো। তাই তোমাদেরকে বলছি যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ভিডিওটা দেখতে থাকো। সোনাই পড়তে বসে গেছে আর আমি এখন আজকের ভাবলাম একটু বেডশিটটা চেঞ্জ করি। আর এখন দেখো এত কত কথা বলছি, কার সাথে কথা বলছি বলতো? দিদির সাথে, মানে দিদি আর আমি প্রচণ্ড বসে বসে গল্প করি। ও দুটো ওর মনের কথা বলে, আমি দুটো আমার মনের কথা বলি। আর যেই শুনেছে আমি চলে যাব, তখন বলছে দিদি তুমি যদি চলে যাও আমার মনের কথাগুলো কাকে বলবো আমি? আমি তখন বলছি যখন আমার আমার ফোন নাম্বার তোমার কাছে আছে তুমি আমাকে ফোন করবে, তোমার ফোনে পয়সা যদি না থাকে, মানে টাকা যদি না থাকে, আমাকে মিসড কল দেবে, আমি ফোন করব, তখন তুমি আমাকে আমার তোমার মনের কথাগুলো বলবে। তো সেই আর কি, ও আজকের গল্পের টপিক হচ্ছে রাজা কোথায়, রাজা কি করছে, সেই হলো আজকের গল্পের টপিক। শুনতে পেলে একটুখানি গান রান্নাঘরে ঢুকলে, বা আমি যদি সোনাইয়ের পড়ানো না থাকে, যদি কোনো কাজ করি, পড়ানো থাকলে আর গানটা চালাই না, মানে মনে করো কোনো কাজ করতে করতে পড়াচ্ছি তখন আর গানটা চালাতে পারি না, কিন্তু গানটা শুনতে আমার খুব ভালো লাগে, আমি একটা কাজ করার আলাদা এনার্জি পাই। যখন মনটা খুব খারাপ করে তখনও গান চালিয়ে দিই, গান চালিয়ে চালিয়ে রান্না করি, কাজ করি, খুব ভালো লাগে সেটা করতে, মানে মনটা একটা আলাদা এনার্জি পাই, বা যে কারণে মনটা খারাপ সেটা ভুলে যাই কিছুক্ষণের জন্যে গানটা শুনলে। এই গানটা বেশ মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে সাহায্য করে আর কি। আর এখন দেখো রান্নাঘরে এসেছি, ভাতের চাল বের করলাম, আর রাজা আসবে বলে পালং শাক নিয়ে এসেছি বাজার থেকে, মানে বাজার না, এখানে যে বাজার বিক্রি করতে আসে সেখান থেকে নিয়েছি। তো যা হোক করে খেয়ে কাটিয়ে দিয়েছি, এখন রাজা আসবে, রাজার জন্য একটুখানি তরকারি করতে হবে ভালো করে, কারণ ওখানে ও কী খাচ্ছে তার ঠিক নেই। এখন বাড়িতে একদম বাইরের খাবার অ্যালাউ হবে না আর কি, কারণ ওখানে হয়তো ওকে বাইরেও খেতে হবে, তো সেই জন্য এখন বাড়িতে সম্পূর্ণ বাড়ির খাবার, বাইরে কোনো হোটেল রেস্টুরেন্ট কিচ্ছু নয়। তো কাজ শুরু করেছি। সোনাই এখনও পড়ে ওঠেনি, আর কেমন হাওয়া দিচ্ছে দেখো, হু করে আজকের হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়া, ঘর মোছা হয়ে গেছে, তাই ভাবলাম বন্ধ করে দিই জানলাটা। গুড আফটারনুন, আজকে সকাল থেকে রান্নাবান্না কিছু করিনি,
ভাতটা করেছি, সবজিটা কেটেছি, কেটে রেখে শোনাই। একটা খুব দরকার ছিল বলে বেরিয়ে পড়েছিলাম, মানে যেতে হয়েছিল। এই জাস্ট ফিরে চান করেছি, চান ঠান করে মানে হঠাৎ করে ফোন এলো, ফোন আসতে বেরোতে হলো আর কি। আর এই এলাম, এসে এবার সোনাইয়ের এগ সেদ্ধ করে রেখেছি, ওকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই। আর আজকের ভাত ভাজবো, ভাত সবজি দিয়ে ভাত ভাজা করে। আচ্ছা হ্যাঁ, ভাত ভাজা করে খাবো। তো বসিয়ে দিয়েছি, খুব জোর খিদে পেয়েছে। সকাল থেকে শুধু এক মুঠো কড়াই সেদ্ধ, মানে কড়াই ভিজানো খেয়েছি, তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। এখন বসিয়ে দিই, তারপরে কথা বলবো। আর শোনাই ভাত ভাজাই খাবে, ডিম খাবে আর ভাত ভাজা খাবে। খেয়ে নিই এবার, প্রচন্ড খিদে পেয়েছে গো, প্রচন্ড খিদে পেয়েছে, কি বলবো। দাঁড়াও টেস্ট করে দেখি কেমন হয়েছে। রাজা খুব খেতে ভালোবাসে। একটা জিনিস কম লাগছে, লেবু, পাতি লেবু নেই বাড়িতে, চালিয়ে নেবো খিদের মুখে। এটা হলো পরের দিন সকালের ভিডিও। কালকে দুপুরবেলা খাওয়ার পর এত ঠান্ডা লেগেছে, আর শোনাই সেই ঠান্ডার মধ্যে উঠোনে ঘুরে বেরিয়েছে। আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। রাত্রেবেলা ওকে খাইয়েছি, রাত মানে কি, তখন 7টায় ওকে রাতের রুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়েছি। তার উপর রাজা আসবে, তো রাজা এসে গেছে, দেখতেই পাচ্ছ সোনাইয়ের পাশে কম্বলের ভেতর ঢুকেছে, আর এই যে দেখতে পেয়েছে বাবাকে। এবার রাগেতে বলছে যাও তুমি, যাও যাও যাও, এই করছে। ওরে নাক দেবে মঙ্কি, নাক দে নাই, হাতে তো নখ নেই। এটা কি করছিস দেখি, তোর হাতটা দেখি মা, তোর আঙুলটা দেখি, দেখাও দেখাও। তোমরা তো দেখলেই সকালে রাজা এসে গেছে, গুড মর্নিং। আজকে খুব তাড়াতাড়ি ট্রেন ঢুকেছে, তো আজকে তো শাক চচ্চড়ি হচ্ছে, আর মাছের ঝাল হবে, ভাত হবে। তার মধ্যে হলো আমাদের সকাল থেকে কারেন্ট নেই, এখন কখন কারেন্ট আসবে জানি না, ওই জন্য সকালবেলা উঠেই আগে রান্না বসিয়েছি। জল শেষ হয়ে যাবে, জল শেষ হয়ে গেলে একদম আর দেখতে হবে না। আর সোনাইয়ের তো আমাকে আর প্রয়োজন পড়ছে না, আমাকে ভুলে গেছে, দরকার নেই। একদিকে ভালোই হয়েছে, এখন কদিন বাবার কাছে কাটা। বাইরে প্রচণ্ড বৃষ্টি, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো বেলা মানে দেখছি না। তবে একটা কি, আজকের বৃষ্টিটা হয়ে যাক, ঝমঝমিয়ে বৃষ্টিটা হয়ে যাক, তাহলে কালকের যেন ওয়েদারটা ঠিক হয়। সরস্বতী পুজোয় ওয়েদার যদি খারাপ হয়, এক বছর হয়েছিল প্রচণ্ড বৃষ্টি আর খারাপ ওয়েদার হয়েছিল, মানে সাংঘাতিক ওয়েদার হয়েছিল এক বছর। দিদি এসেছে, ঘর মুছছে, অনেক দেরি করে এলো, এই বৃষ্টির মধ্যে আসা যায়, অনেক দূর থেকে আসে। আমি বললাম এসেছো, এটাই যথেষ্ট। আর মেয়েকে আজকে দুধ আর ওটস খাওয়াবো, সোনাইয়ের দুধ আর ওটস ভিজে গেছে, এই শাকটা এর মধ্যে দিয়ে ওকে খাওয়াতে যাব, আর ভাতে জলটা বসিয়ে দেবো। এই তো আজকে সরস্বতী পুজো, শাড়ি রেডি করে নিতে হবে, সব কিছু রেডি করে নিতে হবে। 8:30টার মধ্যে নাকি কালকে ব্রাহ্মণ চলে আসবে, তো তার মধ্যে আমাদের রেডি হয়ে যেতে হবে, তাড়াতাড়ি আজকে শুতে হবে। আজকে রাত্রেবেলা বেগুন ভাজা করি, হ্যাঁ, আর নয় বাজার থেকে পেঁয়াজ কলি নিয়ে আসো, ঠিক আছে? যাবে না, ও না, কলা আমি একটু লাগবে, ঠাকুরের মিষ্টি লাগবে। চ
চলো আবার পরে কথা বলছি। এই যে আমার কাজটা কত কমিয়ে দিল দেখছো দিদি। সেই আগের রবিবার রাজার সাথে খেয়েছিলাম, আজকের অনেক দিন পর আবার রাজার সাথে খেতে বসেছি। মাছের ঝাল দিচ্ছি, ওর শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। আর মাঝে মাঝে মেয়ে খুব ডাকছে, আসো আসো, ওই মাঝে মাঝে যেতে হচ্ছে রাজাকে উঠে উঠে। মেয়ে এখনও পড়ছে, সোনাই পড়ছে। আর আজকের ভিডিও আর বড় করব না, এখানেই তোমাদেরকে টাটা জানালাম। তোমরা সবাই খুব ভালো থেকো, কাল সরস্বতী পুজো ভীষণ আনন্দ করো। আজকের যা বৃষ্টি হচ্ছে, জানি না আমরা আনন্দ করতে পারবো কি না, আর এই বৃষ্টিতে আজকের আমি ভিডিও করতেও পারবো কি না জানি না। ভীষণ ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, চিন্তা করতে পারবে না। তো মানে মনে হচ্ছে রাজা সমুদ্রটাকে ইসলামপুরে নিয়ে এসেছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে এই। আর চলো টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।